ডান দিকে মেয়েরা বসেছে, বাম দিকে ছেলেরা বসেছে, কথার পরিমাণ কোন দিকে বেশি? এটাও বিজ্ঞান, এটাও বিজ্ঞান। মেয়েরা প্রতিদিন গড়ে 7000 বাক্য বলে, আর ছেলেরা গড়ে প্রতিদিন 2000 বাক্য বলে। এটার আবার একটা ভালো দিক আছে, সেটা হলো মেয়েদের যত রকমের আপত্তি থাকে, অভিযোগ থাকে, যা কিছু থাকে, সেগুলো সব কথায় সেরে ফেলে। আর ছেলেরা যেহেতু কথা কম বলে, আপত্তি অভিযোগ যা কিছু থাকে সব কিছু একেবারে হাতে পায়ে হয়ে যায়। আর কোনটা ভালো? কথাবার্তায় সেরে ফেলতে পারলেই ভালো, তাই না? আর কথা দিয়ে যখন সমস্যার সমাধান করা যায়, তখন আমরা শক্তি টক্তি প্রয়োগ করতে চাই না, মস্তিষ্কের শক্তি প্রয়োগ করতে চাই, পেশীর শক্তি না, তাই না? কাজে কথা বলা সবসময় মন্দ না, কিন্তু বেশি বলা মন্দ না। যাই হোক, এই যে বিজ্ঞান, সব কিছুই বিজ্ঞান। আমরা এখানে বসে আছি, এখানে এই যে আলো দেখছি, বাতাস আছে, এই যে শব্দ, এই যে শব্দ বাড়াবার যন্ত্র, এই যে সব রেকর্ড হচ্ছে, সবই বিজ্ঞান, তাই না? কাজে এই অলিম্পিয়াডে ভালো লেগেছে সবার? সব স্কুল থেকে অংশ নিয়েছো, তোমাদের শিক্ষকরা, অভিভাবকরা নিশ্চয়ই তোমাদেরকে অনেক উৎসাহ দিয়েছে, দিয়েছে না? আচ্ছা, যারা এবার ষষ্ঠ সপ্তম শ্রেণী, এখানে তো সপ্তম শ্রেণী থেকে আছো হয়তো, যারা সপ্তম শ্রেণীর আছো, কে কে আছো সপ্তম শ্রেণীর, হাত তোলো তো। ও, একদিকেই। এবারে সপ্তম শ্রেণীতে তোমরা নতুন বই পেয়েছো? তোমাদের নতুন বইগুলো কি আগের থেকে একটু পড়তে মজা? অনেক করে করে শেখা যায়, তাই না? কোনো মুখস্থ করতে হয় না। খুব ভালো। আমাদের এখন নতুন শিক্ষাক্রমে আমরা সবকিছুই তাই করব, করে করে শিখব, সেটা বুঝবো, সেটাকে আবার প্রয়োগ করতে শিখব। তো আমাদের বিজ্ঞান আর প্রযুক্তি শিখতে হবে, তাই না? আমাদের দেশে আরো অনেক বড় বড় বিজ্ঞানী আছেন, তাই না? এবং এই চাঁদপুরেরই বিজ্ঞানী আছেন অনেক বড়, নাম বলতে পারবো একজনের? সমীর সাহা, অনুজীব বিজ্ঞানী, এই যে কদিন আগেই করোনার সময় আমরা তার নাম শুনেছি, তার মেয়ে সেজুতি সাহার নাম শুনেছি, ওনাদের কিন্তু বাড়ি এই চাঁদপুর। ক্যান্সার বিশেষজ্ঞ আমাদের এই চাঁদপুরেরই, উনি কে? ডক্টর সিনা। উনি এখন অস্ট্রেলিয়াতে কাজ করেন, গবেষণা করেন। আমাদের এই চাঁদপুরে বিজ্ঞানী আছেন, তাই না?